আসসালামু আলাইকুম ইএমসি শোয়ের দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলে সুস্থ এবং ভালো রয়েছেন। আজকে আমরা শিক্ষা সম্পর্কিত কয়েকটি খবর নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন। আবার এসএসসি 2021 পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ সম্পর্কেও কিছু কথা রয়েছে। এরকমই দুই তিনটি খবর দিয়ে আজকের শিক্ষা খবরটি সাজানো, আশা করব আপনাদের ভালো লাগবে। চলুন আলোচনাটি শুরু করা যাক। প্রিয় দর্শকবৃন্দ, আমরা জানি যে করোনার কারণে শুধু বাংলাদেশেই নয়, সারা পৃথিবীতেই প্রায় সকল দেশেই বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আমাদের দেশেও ঠিক একইভাবেই সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। সেই মার্চ মাস থেকে আজ ডিসেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান চলছে এবং সামনে কতদিন বন্ধ থাকবে সেটাও আমরা জানি না। এই বিষয়গুলো নিয়েই মার্কিন এক স্বাস্থ্য বিশেষজ্ঞ, তিনিই বলেছেন যে রেস্টুরেন্ট খোলা রাখার চাইতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা নিরাপদ বা গুরুত্বপূর্ণ। কথাটাতে যুক্তি আছে, আমি অতটা বিশ্লেষণে যাব না। আসলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ লেখে কতটুকু লাভ হচ্ছে সে বিষয়ে বিভিন্ন বিশেষজ্ঞ বাংলাদেশিরাও বলেছেন। তো আপনারা নিজেরাও জানেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে আসলে করোনার পক্ষে কতটা লাভ হচ্ছে সেটা আমরা জানি না। তারপরেও যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই বিষয়টার সিদ্ধান্ত নিয়েছেন, সেই জন্য সে বিষয়টার সাথে আমরা দ্বিমত পোষণ করলেও আসলে আমাদের সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো কিছু নাই, এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় কথা। প্রিয় দর্শকবৃন্দ, আরেকটি খবর রয়েছে আমাদের সাথে। যারা এসএসসি 2021 পরীক্ষার্থী রয়েছেন, এরকম শিক্ষার্থীদের সম্পর্কে গতকাল একটি সংবাদ প্রকাশিত হয়েছিল যে এসএসসি 2021 পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে। অর্থাৎ যে খবরটি প্রকাশিত হয়েছিল সেটাতে এরকম কিছু বলা হয়েছে যে আজ বুধবার থেকে এসএসসি 2021 শিক্ষার্থীরা তাদের স্ব প্রতিষ্ঠান থেকে নিজেদের রেজিস্ট্রেশন কার্ডটি চাইলে তারা উত্তোলন করতে পারবে। আর এই কাজটি চলবে 20 ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ ডিসেম্বরের 2 তারিখ থেকে ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে আপনাকে রেজিস্ট্রেশন কার্ডটি সংগ্রহ করতে হবে। আর এটি সংগ্রহ করা কেন গুরুত্বপূর্ণ, এই তারিখের মধ্যে আপনি কার্ডটি সংগ্রহ করে কার্ডের মধ্যে কোনো ভুল আছে কিনা, আপনার নিজের নাম, আপনার বাবার নাম বা জন্ম তারিখ বা কোনো ধরনের তথ্যগত যদি ভুল থাকে সেই বিষয়টি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে 20 তারিখের মধ্যেই আপনাকে আবেদন করতে হবে। অর্থাৎ 2 থেকে 20 তারিখের মধ্যে আপনাকে রেজিস্ট্রেশন কার্ডটি উঠাতে হবে, এর মধ্যে কোনো ভুল থাকলে স্কুলে সেটা জানাতে হবে, দেন 20 তারিখের মধ্যে স্কুল আবার বোর্ডকে সেটা জানাবে। যদি এই টাইমের মধ্যে না জানানো হয় তাহলে যেটা বোর্ড থেকে জানানো হয়েছে এর দায়ভার শিক্ষা প্রতিষ্ঠানকে নিতে হবে। তার মানে এর পরেও সমাধান করা যেতে পারে, কিন্তু সেটা খুবই ঝামেলা হওয়ার সম্ভাবনাই থাকে। তো দর্শকবৃন্দ, আমাদের হাতে যে 2টি খবর ছিল সে 2টি খবর আমরা আসলে জানলাম আজকে। একটি হচ্ছে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে মার্কিন একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ কথা বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠান এখন আসলে বাংলাদেশে খুলে দেওয়া যেতে পারে। আর আমরা আরেকটি জিনিস জানলাম, সেটা হচ্ছে গিয়ে এসএসসি 2021 শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু হয়েছে, 2 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত চলবে। এই ছিল আজকের শিক্ষা খবর, আশা করি আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী শিক্ষা খবরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।